বন্ধুরা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ছোট শব্দে ইসরো, গত 14 জুলাই চন্দ্রযান 3 লঞ্চ করে দিয়েছে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই মিশনের মূল উদ্দেশ্য কি, পৃথিবী থেকে এই চাঁদের দূরত্বটা কিভাবে কমপ্লিট করবে এবং কবে চাঁদে ল্যান্ড করবে সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই চন্দ্রযান 3টি লঞ্চ করা হয়। এটাকে চন্দ্রযান 3 বলার পিছনে কারণ হলো, এর আগে ইসরো আরও 2 চাঁদে মিশন কমপ্লিট করেছিল। এটা তার চাঁদের তৃতীয় মিশন, তাই এর নাম চন্দ্রযান 3। 2008 সালের 22 অক্টোবর ইসরো সর্বপ্রথম চাঁদে স্পেসশিপ পাঠিয়েছিল, যেটাকে চন্দ্রযান 1 নাম দেওয়া হয়েছিল। এই মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের 100 কিলোমিটার উপর থেকে চাঁদের ভূমির একটা ম্যাপ তৈরি করা, যে কোথায় পাহাড় আছে, কোথায় খাদ আছে, তার উপরে বরফ বা জলের কোনো অস্তিত্ব আছে কি না, এরকমভাবে একটা চাঁদের ভূমির ম্যাপ তৈরি করা। হ্যাঁ, ওটা চাঁদের ভূমিকে স্পর্শ করেনি, চাঁদের 100 কিলোমিটার উপর থেকে ম্যাপটা তৈরি করেছিল। এরপর 2019 সালের 22 জুলাই ইসরো চন্দ্রযান 2 লঞ্চ করে। এই মিশনের উদ্দেশ্য ছিল একেবারে চাঁদের ভূমির উপরে একটা রোবোটিক গাড়ি নামিয়ে চাঁদের ভূমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সেটা চাঁদের ভূমির উপরে ভালোভাবে ল্যান্ড করতে পারেনি, যার ফলে মিশনটি ফেল হয়ে গেছে। তাই এবারেও, মানে এই চন্দ্রযান 3-র মিশনও হলো চন্দ্রযান 2-এর মতো, চাঁদের ভূমির উপরে একটা রোবোটিক গাড়ি নামবে এবং চাঁদের ভূমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। চলুন এবারে বন্ধুরা দেখে নেওয়া যাক এই চন্দ্রযান 3-র মধ্যে কী কী পার্টস রয়েছে এবং কোনটার কী কাজ। চন্দ্রযান 3-র মেন 3টে অংশ রয়েছে, প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার, আর এগুলোকে মহাকাশে পাঠানোর কাজটা করবে রকেট। এখানে এই 3টে পার্টসের মধ্যে রকেটের নামটা করলাম না, কারণ রকেটটা হলো কমন জিনিস, যে কোনো মহাকাশ মিশনে যেতে হলে এই রকেটটা অবশ্যই লাগে। সে চাঁদে যাওয়া হোক, সূর্যে যাওয়া হোক, মঙ্গল গ্রহে যা হোক, অথবা মহাকাশেই শুধু যা হোক না কেন, এই রকেটটা সবারই লাগে। এই 3টে যে বড় বড় ট্যাঙ্ক দেখছেন, এই 3টে মিলিয়েই একটা রকেট ইঞ্জিন। এর শুধু মাথার এইটুকু অংশতে ওই যে মেন 3টে কম্পোনেন্ট বললাম, প্রোপালশন, ল্যান্ডার এবং রোভার, ওই 3টে জিনিস রয়েছে। আরেকটা কথা বলে দিই, এই চন্দ্রযান 3-তে কিন্তু কোনো মানুষ যাচ্ছে না, এখানে শুধু মেশিন পার্টসই যাচ্ছে। কোনো স্পেস মিশনে মানুষ যাচ্ছে কি না সেটা আপনি স্পেসশিপ দেখলেই বুঝতে পারবেন। যদি ওই রকেট ইঞ্জিনের উপরে এইরকম একটা উড়োজাহাজের মতো লাগানো থাকে, তাহলে বুঝবেন তার ভিতরে মানুষ আছে, যেটাকে এখানে স্পেস শাটল অরবিটার বলা হয়। আর এটা না থাকলে বুঝবেন যে সেটাকে কম্পিউটার দিয়ে রিমোট গাড়ির মতো কন্ট্রোল করা হচ্ছে, মানে তার ভিতরে কোনো মানুষ নেই। তো যাই হোক, একটু যদি এই রকেট ইঞ্জিনের ব্যাপারে কথা বলি, তাহলে এখানে এই বড় বড় ট্যাঙ্কিগুলো পুরোটাই ফিউল দিয়ে ভরা, মানে মহাকাশে যেতে গেলে যে কত পরিমাণে ফিউল লাগে একবার ভেবে দেখুন। এই রকেট ইঞ্জিনের প্রথম পর্যায়ে বারুদের মতো কিছু সলিড ফিউল ব্যবহার করা হয়, কিন্তু শেষের দিকে বা মেইন পর্যায়ে গিয়ে এখানে লিকুইড হাইড্রোজেন ব্যবহার করা হয়। হাইড্রোজেন একটা গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসের বেলুন বিক্রি হতে তো আপনি মেলাতে অবশ্যই দেখেছেন, যে বেলুনগুলো হয় না যে ছেড়ে দিলে আকাশের দিকে উড়ে যায়, ওই বেলুনগুলোতেও এই হাইড্রোজেন গ্যাসই ভরা থাকে। এই হাইড্রোজেন গ্যাসকে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে নিয়ে যাওয়ার জন্য এই গ্যাসের উপরে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে এটা জলের মতো তরলে পরিণত করা হয়, আর সেটাই এই ট্যাঙ্কের ভিতরে ভরে নেওয়া হয়। ওই জন্য এটাকে লিকুইড হাইড্রোজেন বলা হয়, মানে হাইড্রোজেনের তরল অবস্থা। আর এর সাথে সাথে অক্সিজেনও নিতে হয়। এর সাথে সাথে অক্সিজেনটা এই জন্য নিতে হয়, কারণ আগুন জ্বালার জন্য ফিউলের সাথে সাথে অক্সিজেনটাও অবশ্যই দরকার। আর আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট সীমা পার করলেই তো সেখানে আর অক্সিজেন নেই, তাই সেখানে হাইড্রোজেনটা জ্বলবে কীভাবে? তাই সেখানেও যাতে আগুনটা জ্বলতে পারে, তার জন্যই ওই অক্সিজেনটাকেও ওই হাইড্রোজেনের সাথে ক্যারি করতে হয়। আর এই অক্সিজেনটাকেও হাইড্রোজেনের মতো সেম পদ্ধতিতে চাপ দিয়ে তরলে পরিণত করে তারপরে ট্যাঙ্কের ভিতরে নেওয়া হয়। তো এই হয়ে গেল চন্দ্রযান 3-র মেন কম্পোনেন্ট। এবারে দেখা যাক এটা কোন পদ্ধতিতে চাঁদে যাত্রা করবে। প্রথমে রকেট ইঞ্জিন সহ সমস্ত কম্পোনেন্ট একসাথে পৃথিবীর মাটি থেকে লঞ্চ করবে। তারপরে পৃথিবীর মাটি থেকে প্রায় 100 কিলোমিটার উপরে গিয়ে, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানটা যেখানে গিয়ে অনেকটা কমে যায়, সেখানে গিয়ে রকেট ইঞ্জিনটা আলাদা হয়ে যাবে। এর কাজ শেষ। এত বড় বড় ট্যাঙ্কিগুলো সমস্তটাই আলাদা হয়ে যাবে, শুধুমাত্র মাথার ওইটুকু অংশ যার মধ্যে ওই 3টে জিনিস রয়েছে সেইটুকুই থেকে যাবে। এরপর প্রোপালশন মডিউলে থাকা ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলেরও আলাদা আলাদা ছোটো ছোটো করে একটা করে ইঞ্জিন রয়েছে। প্রথমে প্রোপালশন মডিউলের ইঞ্জিনটা স্টার্ট হবে, হয়ে সেটা সরাসরি চাঁদে না গিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। পৃথিবীর চারিদিকে মোট 5 পাক ঘুরবে এবং প্রতি পাকে পৃথিবী থেকে একটু করে দূরত্ব বাড়াতে থাকবে। তারপরে সরাসরি একেবারে চাঁদের কক্ষপথে চলে যাবে। এটা একটা কৌশল, এই কৌশলটাকে ট্রান্স লুনার ইনজেকশন বলা হয়। এটা অনেকটা একটা দড়ির মাথাকে কিছু দূরে ছুঁড়ে দেওয়ার মতো,
যেমন কোনো দড়ির মাথাকে কিছু দূরে ছুটতে হলে অনেকে কী করে, সরাসরি না ছুড়ে কিছুটা মাথা ধরে হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করে নেয়, তারপরে সেটা ছুড়ে দেয়। এইভাবে ছড়াতে সাধারণ ছড়ার থেকে আরও বেশি দূরে যায়। ঠিক সেই রকমই স্পেসশিপটা সরাসরি চাঁদে না গিয়ে আগে পৃথিবীর চারিদিকে কয়েক পাক মেরে নিয়ে তারপরে চাঁদের দিকে যাবে। এরপর চাঁদে গিয়েও সরাসরি ল্যান্ড করবে না, চাঁদে গিয়েও চাঁদের চারিদিকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে তার স্পিড কমাবে। এখন অনেকে হয়তো বলবে যে এত ঘুরিয়ে ঘুরিয়ে এত জ্বালানি জ্বালানোর কী দরকার, সরাসরি চাঁদে চলে গেলে তো ঝামেলা মেটে যেত। এর কারণ হলো সরাসরি চাঁদে যেতে গেলে পৃথিবী তার মাধ্যাকর্ষণ টানের ফলে স্পেসশিপের স্পিড কমিয়ে দেবে, কিন্তু পৃথিবীর চারিদিকে রাউন্ড মারলে পৃথিবী থেকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হবে। যেমনটা যদি একটা দড়ির মাথায় ইট বেঁধে সেটা আমি হাত দিয়ে ঘোরাই, তাহলে সেই ইটটা আমার হাত থেকে দূরে ছোটার চেষ্টা করবে। ঠিক সেই রকমই পৃথিবীর চারিদিকে স্পেসশিপটা ঘোরালে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে স্পেসশিপটা পৃথিবী থেকে দূরে ছুটতে চাইবে, আর সেই বলটাকে কাজে লাগিয়ে খুব অল্প জ্বালানি জ্বালিয়ে চাঁদে পৌঁছে যাওয়া যাবে। আর এই পৃথিবীর চারিদিকে ঘোরানোর সময়ও ইঞ্জিনের খুব বেশি জ্বালানি জ্বালাতে হয় না, কারণ মহাকাশে কোনো বস্তুকে একবার যে ডাইরেকশানে চালিয়ে দেওয়া হবে, যদি বাইরের কোনো বাধা না পায় তাহলে চিরকালই সেই ডাইরেকশান ধরেই চলতে থাকবে। যেমন করে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে চিরকাল কোনো ইঞ্জিন ছাড়া, বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে চিরকাল কোনো ইঞ্জিন ছাড়া। তাই এই স্পেসশিপকে একবার ইঞ্জিন দিয়ে থ্রাস্ট দিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে দিলে চিরকাল পৃথিবীর চারিদিকে ঘুরতেই থাকবে। কিন্তু এটাকে চিরকাল পৃথিবীর চারিদিকে ঘোরানোর জন্য তো পাঠানো হয়নি, তাই পৃথিবীর চারিদিকে ঘোরাতে ঘোরাতে মাঝে মাঝে ইঞ্জিনের একটু করে থ্রাস্ট দিয়ে হালকা হালকা করে চাঁদের দিকে পুশ করবে। এরপর চাঁদের কক্ষপথে চলে গেলে আবার চাঁদকে কেন্দ্র করে ঘুরবে। এইরকম কয়েক পাক ঘুরতে ঘুরতে স্পেসশিপটি যখন চাঁদের ভূমি থেকে 100 কিলোমিটার উপরে থাকবে, তখন এই প্রোপেলশন মডিউলটাও ল্যান্ডার মডিউল থেকে আলাদা হয়ে যাবে, মানে এই প্রোপেলশন মডিউলেরও কাজ শেষ। এরপর শুধুমাত্র ল্যান্ডার মডিউলটি চাঁদের ভূমির দিকে যেতে থাকবে। তারপর চাঁদের ভূমির 30 কিলোমিটারের কাছাকাছি যখন আসবে, তখন এই ল্যান্ডার মডিউলের ইঞ্জিনটিও স্টার্ট হয়ে যাবে, আর সেই ইঞ্জিনটি স্টার্ট হয়ে চাঁদের অপোজিট থ্রাস্ট তৈরি করবে, মানে যার ফলে যাতে চাঁদের ভূমিতে আস্তে আস্তে সব ল্যান্ড করতে পারে। এইভাবে নামতে নামতে যখন ল্যান্ডার মডিউলটি চাঁদের ভূমির 300 ফুটের কাছাকাছি চলে আসবে, তখন ওই ল্যান্ডার মডিউল থেকে এক ধরনের লেজার বার করে চাঁদের ভূমিকে স্ক্যান করবে। স্ক্যান করে এটা কনফার্ম করবে যে যেখানে নামছে সেটা কোনো সমতল জমি কিনা। কোনো পাহাড় খাদের উপরে নেমে গেলে তো সেখান থেকে পরে ট্রাভেল করা কঠিন হয়ে যাবে, তাই সমতল ভূমি কিনা স্ক্যান করে সব কিছু ঠিকঠাক থাকলে সেখানে ল্যান্ড করবে। তারপরে সঠিকভাবে ল্যান্ড হয়ে গেলে ওই ল্যান্ডার মডিউলের ভিতর থেকে আসল জিনিসটি বার হবে, যেটা আমি আগেই বলেছি যে এক ধরনের রোবোটিক গাড়ি, বা যেটাকে এখানে রোভার বলা হয়। তারপরে সেটা বার হয়ে এদিকে ওদিকে ঘুরে চাঁদের মাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে, ছবি তুলে পাঠাবে, ওই মাটির মধ্যে কোনো খনিজ সম্পদ আছে কিনা জানার চেষ্টা করবে, বা চাঁদে বরফ অবস্থায় জমা জলও থাকতে পারে ইত্যাদি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে। চন্দ্রযান 3 14 জুলাই পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে 22 আগস্ট নাগাদ ল্যান্ডার মডিউলটি চাঁদে ল্যান্ড করে যাবে, মানে প্রায় 1 মাসেরও বেশি টাইম লাগাবে এই যাত্রায়। কারণ পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা কি কম, 384,000 কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, যে ডিস্টেন্সে আপনি পৃথিবীকে প্রায় 10 বার পাক মেরে নিতে পারবেন, আবার তার উপরে এইভাবে ঘুরে ঘুরে যাবে। স্পেসশিপের ম্যাক্সিমাম স্পিড থাকবে প্রায় 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে একবার ভেবে দেখুন বন্ধুরা, আমরা বাইক চালাতে চালাতে যদি 100 তুলে ফেলি তাও কত জোরে যাচ্ছি মনে হয়, আর এখানে 40,000 কিলোমিটার বেগে যাবে। যেখানে একটা ফাইটার জেটও সব থেকে বেশি হলে 2,500 কিলোমিটার বেগে চলতে পারে, সেখানে 40,000। তারপরে ল্যান্ড হওয়ার পর ওই রোভারটির মিশন টাইমিং রাখা হয়েছে প্রায় 14 দিন, মানে 14 দিন ধরে সে চাঁদের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাবে। যদি প্ল্যান মাফিক সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ভারতের কাছে একটা গর্বের বিষয়, কারণ পৃথিবীতে 195টা দেশের মধ্যে চাঁদে সফল ল্যান্ডিংয়ে US, রাশিয়া এবং চায়নার পরে ভারত 4th স্থানে চলে আসবে, যেটা তো অবশ্যই একটা ভারতীয়র কাছে গর্বের বিষয়। শুধু এটা নয়, খরচের দিক থেকেও ভারত এটা অন্য দেশের থেকে অনেক কম খরচে বানিয়েছে, মাত্র 615 কোটি টাকা। হ্যাঁ, 615 কোটি টাকা শুনে আপনার হয়তো এটা বড় অ্যামাউন্ট মনে হতে পারে, কিন্তু এই স্পেস মিশনের কাছে এটা মাত্র, যেখানে একটা F-22 র্যাপ্টারের মতো উন্নত মানের ফাইটার প্লেনের দামই তো প্রায় 1,200 কোটি টাকা, মানে একটা ফাইটার প্লেনের অর্ধেক দাম এখান থেকে চাঁদে চলে যাচ্ছে, এর থেকে বড় কথা আর কী হতে পারে। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।